এই মাছটাও কিন্তু এই রাজশাহী পদ্ম পুকুরে কিন্তু অলরেডি বড় বড় মাছ হচ্ছে। এই মাছটাও কিন্তু ছোট সাইজের না, মনে হচ্ছে যে এটাও একটা ভালো শিকার হতে পারে। তো আমাদের যে অমি ভাই, উনি কিন্তু অলরেডি মাছটি খেলাচ্ছেন, উনি কিন্তু মাছটি হিট করলেন এবং অলরেডি উনি খেলাচ্ছেন। দেখুন, আমাদের সাথে থাকুন। এই যে মাছ মাছ কিন্তু অলরেডি টানা শুরু করছে। এই সিপটা কিন্তু আমাদের বুলু ভাই অলরেডি নিলেন। তো আপনারা দেখুন, এই অমি ভাইয়ের কাছ থেকে কিন্তু সিপটি বুলু ভাই নিয়েছেন। উনি কিন্তু মাছটি খেলাচ্ছেন, কিন্তু মাছটি কিন্তু খুবই টানতেছে, মনে হয় হয়তো কাতল হতে পারে। তো একটু আগে আমরা একটা বড় মনস্টার সাইজের আমরা রুই মাছ শিকার দেখেছি। এইটা হয়তো অত বড় হবে না, তবে এইটাও কিন্তু একেবারে খারাপ হবে না মাছের টান দেখে মনে হচ্ছে। এই রাজশাহী পদ্ম পুকুর, এটা এখানে দুই দিন ব্যাপী মাছ শিকার চলতেছে, আজকে দ্বিতীয় দিন। এই হার একটা মাছ কিন্তু অলরেডি হিট হয়েছে, আমাদের যে অমি ভাই কিন্তু আরেকটা মাছ হিট করেছে। এই রাজশাহী পদ্ম পুকুরে কিন্তু খুব জমজমাট খেলা শুরু হয়ে গেছে, তার কিন্তু আমরা প্রমাণ পাচ্ছি যে একের পর এক কিন্তু বড় বড় মাছের কিন্তু হিট চলতেছে। তো আমরা জানি না যে এইটা এইটাও কিন্তু একটা বড় মাছ, এই যে খুবই মাছটি টানতেছে বুলু ভাই যেটা খেলাচ্ছেন। এইটা একটা বড় সাইজের মনে হয় পাঙ্গাস। আর ওইদিকে অমি ভাই কিন্তু আরেকটি মাছ কিন্তু উনি যে খেলাচ্ছেন, উনি কিন্তু আরেকটি মাছ খেলাচ্ছেন। তো বড় বড় মাছ শিকার দেখলে আসলে মনটা আনন্দে ভরে যায়। এই মাছটাও কিন্তু খুব সাইজের একটা মাছ, দেখতেই পাচ্ছি। এটা কিন্তু 5 কেজি আপ হবে, 5 থেকে 6 কেজি আমার ধারণা মতে। এটা একটা বড় সাইজের পাঙ্গাস, খুব ভালো সাইজের একটা পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছ কিন্তু আমি খুব পছন্দ করি, কারণের কাটা নাই, কাটা কম থাকে এটা। এবং যদি এই পাঙ্গাসগুলো যদি ভালো জাতের হয় এবং পুকুরে যদি ভালো মানের খাওয়ার দেওয়া হয় তাহলে কিন্তু এইটাও কিন্তু অলরেডি উঠে গেছে। এটা ছিল একটা রুই মাছ, এটা একটা রুই মাছ, একই সাথে একটু পরেই দুইটা হিট হয়েছে। ওই যে ওই পারে কিন্তু আরেকটা হিট, ওইটা কিন্তু অলরেডি সুতা ছিঁড়ে নিয়ে গেছে, ওইটাও কিন্তু বড় এনাদের সিটেরই আরেকটা। এই পাঙ্গাসটা কিন্তু ভালো সাইজ, আমি 5 কেজি বলছিলাম কিন্তু এটা কিন্তু তার চেয়ে বেশি হবে। খুব সুন্দর একটা সাইজের পাঙ্গাস। উঠা